প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ এবং আপনাদেরকে আবারও আমি আমার ইউটিউবে স্বাগত জানাই, ইউটিউব চ্যানেলে। আমি আজকে সাজেশন দেব, বলেছিলাম 3 নম্বরের কোশ্চেনের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে, তাই তো? তাই আজকে আমি ওইখান থেকে, অর্থাৎ ভারতের যে প্রাকৃতিক পরিবেশ সেইখান থেকে আমি আজ 3 নম্বরের কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো আসন্ন মাধ্যমিক 2022-এর জন্য। তো অবশ্যই তোমরা খাতায় ওই মেয়েগুলি টুকে নাও কোশ্চেনগুলি এবং খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। আর পরের দিন আমি ভারতের অর্থনৈতিক পরিবেশের সাজেশন দেবো, অর্থাৎ 3 নম্বরের কোশ্চেনের সাজেশন দেবো। তারপরেই কিন্তু আমাদের সমগ্র সাজেশন, সমগ্র ভূগোলের সাজেশন কিন্তু শেষ হয়ে যাবে। তারপর তোমরা একদম জোর কদমে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা কিন্তু 7ই মার্চ যথারীতি ওই সময় হবে। তো চলো, আমি আজ ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে 3 নম্বরের কোশ্চেনে সাজেশন দিই। প্রথমে 1 নম্বর লেখো, আমি আগের দিনের মতো আগে কতগুলো পার্থক্য দেবো, তারপর আমি অন্য কোশ্চেনে যাবো, 10টি দেবো আজকেও। 3 নম্বর লেখো, পার্থক্য পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়। 2 নম্বরের এটা লেখো, পার্থক্যটা লেখো, যে পার্থক্য এটাও সেটি হচ্ছে খাদার ও ভাঙ্গার, বা এভাবে বসতে পারে বেট ও ধায়া। ওকে, পাঞ্জাবে খাদারকে বলা হচ্ছে বেট এবং পাঞ্জাবে ভাঙ্গারকে বলা হচ্ছে তোমার ধায়া। তো এইভাবেও কিন্তু আসতে পারে বেট ও ধায়া, ঠিক আছে? 3 নম্বর লেখো, এটাও পার্থক্য দিচ্ছি, লাল মাটি ও ল্যাটেরাইট মাটি। চার নম্বর, এখান থেকে এই অংশ থেকে শেষ পার্থক্য, যে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে শেষ পার্থক্য, যেটি হচ্ছে সামাজিক বনসৃজন ও হচ্ছে কৃষি বনসৃজন। ব্যাস, এইখান থেকে এই অংশ থেকে 4টে পার্থক্য করলেই তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু একটা না একটা কমন পাবেই। ওকে, এগুলো সব কিন্তু আজ আমি দিচ্ছি 3 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? সব 3 নম্বর। তো 5 নম্বর লেখো, এবারে কিন্তু আমি আস্তে আস্তে কোশ্চেনে চলে যাচ্ছি। ইয়েতে লেখো, 5 নম্বর লেখো, তোমরা লেখো রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? 3 মার্কস, 3 নম্বর। 6 নম্বর লেখো, যে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? 7 নম্বর লেখো, করমন্ড, 7 নম্বর লেখো, এটাও লেখো, নর্মদা ও তাপ্তির মোহানায় তাপ্তির মোহানায়
কোনো 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 বদ্বীপ নেই কেন? থ্রি মার্কস। 8 নম্বর তোমরা লিখবে যে করমণ্ডল উপকূলে উপকূলে বছরে দুবার করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? 9 নম্বর লেখো মাটি অবক্ষয়ের ফলাফলগুলি লেখো। 3 নম্বর এই অংশ থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে, যেটি হচ্ছে অরণ্য সংরক্ষণের অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। তাহলে দেখো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, পার্থক্য লেখো খাদার ও ভাঙ্গার বা বেট ও থায়া, পার্থক্য লেখো লাল মাটি ও ল্যাটেরাইট মাটি, পার্থক্য লেখো সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন, এরপরে হচ্ছে রাজস্থানের মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন, এদের মোহনায় কোনো বদ্বীপ নেই কেন, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, মাটি অবক্ষয়ের ফলাফলগুলি লেখো আর অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। এই যে ভারতের প্রাকৃতিক পরিবেশ যে অংশটা রয়েছে তোমাদের, সেই অংশের থেকে 3 নম্বরের কোশ্চেন যদি তোমরা যদি বলো, তাহলে কিন্তু এইগুলি ইম্পর্টেন্ট আসন্ন মাধ্যমিক 2022-এর জন্য। তো আমি তোমাকে আগেও বলেছি এবং এখনও বলছি, টেক্সট বইটা ভালো করে পড়ো, নোট বইয়ের দিকে বেশি মাথা খামিও না, এখন নোট বইটা মানে অবশ্যই তোমরা পড়ো, শর্ট প্রশ্নগুলো দেখো, বড় প্রশ্ন কেমনভাবে লিখতে হয় সেটা তোমরা দেখো, কিন্তু আসল হচ্ছে তোমাদের টেক্সট বুক, সেইটার উপর তোমরা কিন্তু বেশি ফোকাস রাখো। তোমরা দেবে একদম হাসতে হাসতে 90+ নাম্বার পেয়ে গেছো, ঠিক আছে ভূগোলে। তো আমি এর পরের দিন ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে সেই তোমাদের 3 নম্বরের কোশ্চেনের সাজেশান দেবো, এবং সেই সাথে সাথে কিন্তু আমাদের এই যে আসন্ন 2022 মাধ্যমিকের সমগ্র ভূগোল সাজেশান দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা আরেকবার ভিডিওগুলো দেখে নেবে, রিভাইজ করে নেবে যে তোমাদের কতটা কি হয়েছে না হয়েছে, যেগুলো হয়নি তোমরা আবার পড়ে নাও, এখনও সময় আছে, এখনও অনেক সময় আছে, তোমাদের কিন্তু 100% পরীক্ষা হচ্ছে 7ই মার্চ থেকেই, এবং তোমরা জানো 9ই মার্চ হচ্ছে তোমাদের ভূগোল পরীক্ষা, সেই মতন করে আস্তে আস্তে তোমরা কিন্তু প্রস্তুত হও, তোমাদের দেবে অবশ্যই এবছর ভালো ফল হবে, ঠিক আছে, কোনো চিন্তা করো না, একদম ফ্রেশ রাখো মনটা, হেসে খেলে পড়াশুনো করো, ব্যাস সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। তো আমি আজকে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে, নতুন সাজেশান ভারতের অর্থনৈতিক পরিবেশ 3 নম্বর। তো ততক্ষণ সবাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাদের মতো আসেন, নমস্কার।